হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। আর মাই সুইট ন্যাজা ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় আমি মানে এখন বাজে 11:30, তো তোমাদেরকে সাথে নিয়ে এখন এই ব্লগটা স্টার্ট করলাম। আর এই শুরুতেই দেখো মাছের ঝোল আমার হয়েই এসেছে, বলা যায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর অনেক ভিডিও করতে পারিনি কারণ আজকে বৃষ্টি হয়েছে প্রচুর, তো এদিকে মানে প্রচুর কাছাকুচি করেছি। আর আমার ছাদে 10 বার যেতে হচ্ছে, উঠতে হচ্ছে, আর জামা প্যান্ট মানে একবার মেলছি একবার তুলছি, এই করতে যে আমার অনেক টাইম চলে গেছে। তো তার জন্য আমি আর কিছু মানে ভিডিও করতেই পারিনি। আর তোমরা এই ব্লগটা মানে এই ভিডিওগুলো দেখছো শুক্রবারের ভিডিও, আর আজকে তো শনিবার। তো দেখো মাছের ঝোল আমার হয়ে গেল, রুই মাছ করেছিলাম, আর এদিকে তোমার উচ্ছে ভেজে নিচ্ছি দুপুরের জন্য। আর ভিডিওতে তেমন কিছু করতে পারিনি, যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো আর এই আমার উচ্ছে প্রায় হয়েই এসছে। আর কি বলবো, এই মেয়েকে ঘুম পাড়িয়েছি, এদিকে মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে আবার স্নান করাতে হবে। তো এই দেখো তোমাদের সাথে ইভিনিংটা শেয়ার করছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি। তো ছেলের খিদে পেয়েছে বললো, তো আমি বললাম অনেকদিন তো আমাদের মানে চপ স্যান্ডউইচ এগুলো খাওয়া হয় না, মানে বললেই চলে এইসব খাইই না, অন্য কিছু খাই, চাউমিন এগ রোল বিরিয়ানি এসব খাওয়া হয়, কিন্তু এই চপ স্যান্ডউইচ এগুলো একদমই খাওয়া হয় না। তো হঠাৎ করে মনে হলো ছেলে পিছিয়ে তাহলে এইগুলোই খাবো, আমি তাহলে নিয়ে এসো। আর এই ছেলেকে দিয়ে আনিয়েছি। তো দেখো সন্ধ্যাবেলার টিফিন স্যান্ডউইচ আলুর চপ আর মুড়ি দিয়ে এটা খাওয়া হবে। তো দেখো আমি নিয়ে নিয়েছি মুড়ি আর এই চপ, ছেলেও খাচ্ছে আর আমি খাবো বলে বাটি রেখেছি। তা দেখো মেয়ে সব টেনে সব ফেলে দিল বাটির থেকে, সব মুড়ি নিচে পড়ে গেছে। আর ও মানে কোনো জিনিস ওর হাতের সামনে আসলে ও সেটা ধরতে যায়, আর এই ধরতে যেয়ে এই হলো মুড়িটা দেখেছে যে টেনেছে আর পুরো সব বাটির মুড়ি নিচে পড়ে গেছে। আর ওই মুড়িগুলো ধরে ধরে ও নিজে নিজে একা একাই মুখে দিচ্ছে, মুঠো মুঠো করে নিচ্ছে, নিয়ে খেলছে। আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। আজকে সারাদিনে ভিডিও শ্যুট করতে পারিনি একদমই, আজকে সকালবেলা এত কাছাকুচি করেছি, সব জমে গেছিলো মেয়ের আর ছেলেরগুলো, ওদেরই অনেক বেরিয়েছে। তো ওইগুলো কাচতে যে মানে কি বলবো, প্রচুর শরীর টায়ার্ড হয়ে গেছে, শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আর এই আজকে যা বৃষ্টি হলো, রোদ দেখে কাচলাম, তো তারপরে দেখছি যে কি বৃষ্টি, আর ওই ছাদে 2-3 বার যেতে যেতেই আমার অর্ধেক টাইম চলে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো জামা প্যান্ট আমার কিচ্ছু শোকায়নি, সব ঘরে মেলেছি। আর এই এখন হচ্ছে ইভিনিং টাইম, মেয়ে ঘুমোচ্ছে, আর সেই বাকে তোমাদের সাথে এই কথা শেয়ার করছি। বেড়াতে কিচ্ছু গোছানো হয়নি, সব ছড়িয়ে ছিটানো রয়েছে, এই মেয়ে ঘুমাচ্ছে, ভাবলাম এই ফাঁকে সব করবো। খুবই মানে অগোছলো হয়ে রয়েছে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর এদিকে আসাই হয়নি, রান্নাঘরের দিকে আসাই হয়নি, কিছু গোছানো হয়নি। তো যতটুকু ভিডিওটা করেছি তোমাদের ততটুকু শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, ব্লগটা খুবই ছোটো ছোটো হয়ে গেল কারণ আজকে আর কিছু শ্যুট করতে পারিনি তোমাদের বললাম আগেই। আর তোমাদের আগেই বললাম বন্ধুরা যে ছেলের এক্সাম চলে এসছে, মানডে থেকে এক্সাম ছেলের। তো এখন আমি কি করব, যে মানে ভিডিও করে কি করে এডিট করব তাই ভাবছি, কারণ একদম সময় কম আর ওর পরপর এক্সাম, একদম মানে কোনো মিডিলে কোনো ছুটি নেই, যে একদিন পরপর হলে একদিন তাও পড়ার জন্য টাইম থাকে, একদমই পড়ার জন্য টাইম নেই। আর যদি সেরকম খুবই প্রবলেম হয় তো আর আমার প্রায় 15-20 দিনের কাছাকাছি হয়ে যাবে ব্লগ, আমি দিতে পারবো না। তবু দেখছি, চেষ্টা করতেই হবে, কারণ ছেলেকে পড়িয়ে তারপরে মেয়ে সামলে সংসার সামলে সব কাজকর্ম করে ভিডিও শ্যুট করে এডিট করে এ করা, মানে ব্লগ দেওয়া খুবই একটা প্রবলেম, একটা মানে কী বলবো, খুবই একটা প্রবলেমের ব্যাপার। তো দেখা যাক কত কী হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো স্কিপ না করে।